হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু সহজ লেসন। তো এই ভিডিওতে আমরা ক্লাস ফোরের ইংলিশ বিষয়ে যে মডেল অ্যাক্টিভিটিটা আজকে দেওয়া হয়েছে সেপ্টেম্বর 2021 পার্ট 6 এর জন্য তার উত্তরগুলি সম্পর্কে আলোচনা করব। সো এখানে প্রথমে বলা হয় যে রিড দ্য প্যাসেজ অ্যান্ড আনসার দ্য কোয়েশ্চেন্স দ্যাট ফলো। প্যাসেজটি পড়ো এবং নিজের প্রশ্নগুলির উত্তর দাও। প্যাসেজটি দেখো কী দেওয়া আছে। দ্য ফরেস্ট ওয়াজ ডার্ক, জঙ্গলটা ছিল অন্ধকার। দ্য ডেন্স ট্রিজ ব্লকড সানলাইট, ডেন্স ট্রিজ মানে হচ্ছে ঘন গাছ সূর্যের আলোকে বন্ধ করে দিয়েছিল। ব্লক মানে হচ্ছে বন্ধ করে দেওয়া, অর্থাৎ সূর্যের আলোকে জঙ্গলের ভিতরে প্রবেশ করতে বাধা দিয়েছিল আর কি, তার জন্য জঙ্গলটা ছিল অন্ধকার। দেয়ার অ্যাপিয়ার্ড আ হিউজ টাইগার, একটা বিশাল একটা বাঘের আবির্ভূত হলো। ইট ওয়াজ লার্জ ইয়েলো উইথ ব্ল্যাক স্ট্রাইপস, তো এটা ছিল লার্জ মানে কি বিশাল বড়, এবং শরীরটা ছিল হলুদ রঙের, তার উপরে কালো ডোরাকাটা দাগ ছিল। ইট লুকড আউট অফ গ্রে আইস অ্যাট সুবল অ্যান্ড মাদল, তো এটা সুবল এবং মাদলের দিকে তার ধূসর বর্ণের চোখ দিয়ে তাকিয়ে রইল। বারেমিয়া, সুবল সেড উইথ অ, তো সুবল ভয় মিশ্রিত সম্মানের সঙ্গে বলল। অ মানে হচ্ছে যার মধ্যে সম্মানও থাকে এবং ভয়ও থাকে, তো সেরকম একটা শব্দ করে বলল বারেমিয়া, অর্থাৎ তারা এই রয়্যাল বেঙ্গল টাইগারটাকে বারেমিয়া বলেই চেনে, ঠিক আছে? তো তার জন্য বলল বারেমিয়া। কিপ কোয়াইট মাদল সেড সফটলি, ডোন্ট চ্যালেঞ্জ হিম, তো মাদল বলল কি চুপচাপ থাকো, এর সাথে চ্যালেঞ্জ করো না বা একে এর সাথে পাঙ্গা নিয়ে নাও, ঠিক আছে? একে এর মতো থাকতে দাও। তো এটা হচ্ছে প্যাসেজ। এরপর দেখো কোশ্চেনগুলি দেওয়া আছে, সেই কোশ্চেনগুলির আনসার লিখতে হবে। অ্যাক্টিভিটি 1-এ বলা হয়েছে আনসার দ্য ফলোয়িং কোশ্চেন্স। তো নাম্বার এতে দেওয়া আছে হোয়াই ওয়াজ ফরেস্ট ডার্ক, জঙ্গলটা অন্ধকার ছিল কেন? তো আনসার লিখতে হবে কি দ্য ডেন্স ট্রিজ ব্লকড সানলাইট, অর্থাৎ ঘন গাছ সূর্যের আলোকে বন্ধ করে দিয়েছিল। ওকে, সো দ্য ফরেস্ট ওয়াজ ডার্ক, তার জন্য কী ছিল, জঙ্গলটা ছিল অন্ধকার। নাম্বার বিতে আছে ডেসক্রাইব দ্য টাইগার, অর্থাৎ বাঘটার বর্ণনা দেওয়া, কেমন ছিল বাঘটা? তো দ্য টাইগার ওয়াজ লার্জ অ্যান্ড ইয়েলো উইথ ব্ল্যাক স্ট্রাইপস, ওকে স্ট্রাইপস, টাইগারটা ছিল বিশাল বড় এবং এর হলুদ রঙের শরীরের উপরে কালো ডোরাকাটা দাগ ছিল। নাম্বার সিতে আছে হোয়াট অ্যাডভাইস ডিড মাদল গিভ টু সুবল, মাদল সুবলকে কী উপদেশ দিয়েছিল? তো কী উপদেশ দিয়েছিল? যে ডোন্ট চ্যালেঞ্জ হিম বলেছিল মাদল। তো মাদল অ্যাডভাইসড সুবল নট টু চ্যালেঞ্জ দ্য টাইগার, তো মাদল সুবলকে উপদেশ দিয়েছিল যে এই টাইগারের সঙ্গে পাঙ্গা নিয়ে নাও বা এর সাথে চ্যালেঞ্জ করো না, ঠিক আছে? এটা হলো অ্যাক্টিভিটি 1। অ্যাক্টিভিটি 2, এখানে দেখো কী দেওয়া আছে, বলা হচ্ছে কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ওয়ার্ডস ফ্রম দ্য টেক্সট, টেক্সট থেকে ওয়ার্ড বা শব্দ নিয়ে এটাকে পূরণ করতে হবে। তো নাম্বার এতে আছে দ্য ডেন্স ট্রিজ ব্লকড, অর্থাৎ ঘন গাছ কি ব্লক করেছিল বা বন্ধ করে দিয়েছিল? সানলাইট, সূর্যের আলো, তাহলে লিখতে হবে সানলাইট। সুবল সেড উইথ অ, সুবল ভয় মিশ্রিত সম্মানের সঙ্গে বলেছিল, এই যে এখানে, ঠিক আছে? তারপর সিতে আছে কি মাদল স্পোক, কেমনভাবে কথা বলেছে? সফটলি, মাদল সিড আছে, এখানে স্পোক দেওয়া আছে, তো মাদল স্পোক সফটলি, মাদল নম্রভাবে বলেছিল বা, ঠিক আছে? এরপরে অ্যাক্টিভিটি 3 আছে। অ্যাক্টিভিটি 3-তে দেখো কী বলা হয়েছে এখানে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, ফর্মস দ্য ভার্বস গিভেন ইন দ্য ব্র্যাকেটস, এখানে কিছু ভার্ব দেওয়া আছে, সেই ভার্বগুলো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করে লিখতে হবে সেন্টেন্সগুলো, ঠিক আছে? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স কীভাবে লিখতে হয়? ভার্বের সঙ্গে আইএনজি যোগ করতে হয় এবং সাবজেক্টে পড়ে অ্যাম ইজ অথবা আর বসাতে হয় সাবজেক্ট ওয়াইজ। দ্য গার্ল ইজ সিঙ্গিং, মেয়েটি গান গাইছে, ঠিক আছে? দে কী হবে? আর প্লে আছে, তো প্লেয়িং হবে, দে আর প্লেয়িং, তারা খেলছে বা তারা খেলা করছে। সিতে আছে দ্য স্টুডেন্টস আর কী হবে? রাইটিং, এখানে আর হবে, আর রাইটের সঙ্গে আইএন যাবে, দ্য স্টুডেন্টস আর রাইটিং, অর্থাৎ ছাত্রছাত্রীরা লিখছে, ঠিক আছে? এটা গেল অ্যাক্টিভিটি 3। অ্যাক্টিভিটি 4-এ বলা হয়েছে রাইট 5 সেন্টেন্সেস অন টাইগার, অর্থাৎ টাইগারের ওপরে বা বাঘের ওপরে 5টি বাক্য লিখতে হবে। তো আনসারটা দেখো এভাবে লিখবো আমরা। দ্য টাইগার ইজ আ ওয়াইল্ড অ্যানিম্যাল, বাঘ একটি বন্য প্রাণী। ইট লিভস ইন দ্য ফরেস্ট, এটা জঙ্গলে বাস করে। দ্য কালার অফ ইটস বডি ইজ ইয়েলো উইথ ব্ল্যাক স্ট্রাইপস, এর গায়ের রং হচ্ছে হলুদ এবং তার উপরে কালো ডোরাকাটা দাগ থাকে। ইট হ্যাজ 4 legs and 1 tail, এটা 4টি পা এবং একটি লেজ আছে। ইট ক্যান রান ভেরি ফাস্ট, এটা খুব দ্রুত দৌড়াতে পারে। দে ফিড অন দ্য ফ্লেশ অফ আদার অ্যানিম্যালস লাইক ডিয়ার, গোটস, কাউস এটসেট্রা, ওকে? তো এটা অন্য প্রাণীর বা অন্য পশুর মাংস খেয়ে বেঁচে থাকে, যেমন হরিণ, ছাগল, গরু, এই সমস্ত পশুর মাংস খেয়ে এরা বেঁচে থাকে, ঠিক আছে? তো এইভাবে বাঘের উপরে 5টা বাক্য লিখতে হবে। তো এটা ছিল ক্লাস 4-এর যে ইংলিশ বিষয়ে মডেল অ্যাক্টিভিটি টাস্ক দেওয়া হয়েছে। সেপ্টেম্বর 2021 পার্ট 6 এর জন্য তার উত্তরগুলি এই ভিডিওটিতে করে দেওয়া হলো ভিডিওটিকে শেয়ার করে প্রত্যেকের কাছে যাতে সবাই উত্তরগুলো ঠিকঠাক লিখে নিতে পারে চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও পাশে থাকা বেল আইকনের অল নোটিফিকেশন বাটনটি অন করে রেখো যাতে নেক্সট ভিডিও নোটিফিকেশন সবার আগে পেয়ে যাও থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দ্য এন্টায়ার ভিডিও সি ইউ অন দ্য নেক্সট ভিডিও টিল দেন বাই